হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি গুগলির ফার্স্ট পোস্টার নিয়ে। গতকাল কিন্তু পোস্টারটি রিলিজ করা হয়েছে, এবং এই যে পোস্টারটি, এই পোস্টারে আমরা কাকে দেখতে পেলাম এবং এই ছবিতে কে কে অভিনয় করছে, এই পরিচালককে, তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং তার সাথে আমি বলতে চলেছি এই মুভিটি কবে আমরা দেখতে পাবো বা এর রিলিজ ডেটটা কবে, তা কিন্তু আজ আমরা কনফার্ম বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। অবশেষে কিন্তু আমরা এই গুগলি মুভির ফার্স্ট পোস্টারটি আমরা দেখতে পাই, অর্থাৎ গতকাল কিন্তু এই গুগলি মুভির ফার্স্ট পোস্টারটি রিলিজ করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাই একজন বাচ্চা ছেলেকে, যেখানে সে দাঁড়িয়ে রয়েছে লাল গেঞ্জি পরে, পরিপাটি করে, চুল আঁচড়ানো, এবং তার চোখে কিন্তু একটি চশমা, এবং সে বেশ কিন্তু রাগী মুখে কিন্তু ক্যামেরা দিকে তাকিয়ে রয়েছে, এবং সে তাকানো বেশ দেখে কিন্তু মনে হচ্ছে সে কিন্তু একটু গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু। এবং এই যে গুগলি, এই গুগলিকে কেন্দ্র করে কিন্তু মুভি, পুরো মুভিটাই তৈরি হয়েছে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু সম্পূর্ণ মুভিটি হয়েছে। এবং এই গুগলি মুভিতে আমরা যে পরিচালক অর্থাৎ দেখব, তিনি হলেন অভিমন্যু মুখোপাধ্যায়। অভিমন্যু মুখোপাধ্যায় তার কাছে কিন্তু এমন একটি প্রশ্ন হয়েছে যে গুগলিতে কী কী আমরা দেখতে পাবো, কারণ তার আসন্ন ছবি কিন্তু এই গুগলি, এবং সেই পোস্টারটি কিন্তু গতকাল দেখা রিলিজ করা হয়েছে। এই যে গুগলি মুভিতে, গুগলি মুভিতে যে অভিনয় করছে তার নাম হচ্ছে সৌম্যদীপ। সৌম্যদীপ কিন্তু এর আগে কিন্তু কোনো সিনেমাতে অভিনয় করেনি, তার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু সিনেমাতে আসা হয়েছে। এবং এর আগে কিন্তু তিনি অবশ্যই কিন্তু সিরিয়ালে কাজ করছেন, তাই তার কাছে মানে এটি কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার কতটা হয়ে দাঁড়ায়নি, কারণ তিনি এর আগেও যদি সিরিয়াল করে থাকে তাহলে অবশ্যই তার কাছে কোনো চ্যালেঞ্জিং ব্যাপার না। এটি কিন্তু এটি একটি সম্পূর্ণ ঘরোয়া মুভি হতে চলেছে, এবং তিনি পরিচালক বলেছে এটি সম্পূর্ণ মজাদার ছবি। এই ছবিতে কিন্তু এই যে গুগলির চরিত্রে যে মা বাবা চরিত্রে অভিনয় করছে, তিনি হলে শুভম এবং শ্রাবন্তীকে কিন্তু আমরা এই যে মুভিতে দেখতে পাবো। শুভম এবং শ্রাবন্তীর যে লাস্ট যে মুভি ছিল সেটি হচ্ছে বাঘবন্দি খেলা, সেই মুভিতে কিন্তু আমরা লাস্ট তাদেরকে দেখি একসঙ্গে জুটিতে বাঘবন্দি খেলাতে, তাদের ছোট রোলে কিন্তু আমরা দেখেছিলাম যেখানে তাদেরকে অভিনয় করতে, তারপরে কিন্তু তাদের এই জুটিকে আমরা দেখতে পাইনি। তারপরে আমরা এই গুগলি মুভিতে ফের আমরা এই জুটিকে দেখতে পাবো, দেখা যাক এই মুভিটি কিন্তু কেমন হতে চলেছে। আপনাদের সাথে বলে রাখি যে এই যে গুগলি মুভিটির যে পরিচালক অর্থাৎ এই যে অভিমন্যু মুখার্জি, অভিমন্যু মুখার্জি কিন্তু এর আগে আমাদের সামনে দু দুটি কিন্তু পরিচালক নিয়ে এসেছিলেন মুভি, যেখানে কিন্তু আমরা পিয়ারে মুভিটি দেখি, যেখানে আমরা অভিনয় করতে দেখি শ্যামন্তী এবং শুভমকে, কিন্তু আমরা সেই ছবিতে অভিনয় করতে দেখি। এবং এই মুভিটি ঠিকঠাক হলে কিন্তু তারপরে যে মুভিটি নিউজ চ্যানেল সেটি কিন্তু ভালো ব্যবসা করতে পারেনি তার, এবার তারপরে কিন্তু এই গুগলি মুভিটি আসতে চলেছে। গুগলি মুভিটির কিন্তু গল্প এবং চিত্রটি সবই কিন্তু এই যে অভিমন্যু মুখার্জি লিখেছেন, এবং এই যে গুগলি মুভিটি সব কিছু ঠিক থাকলে কিন্তু আগামী মাসে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখনও সঠিকভাবে জানা যায়নি এই ছবিটি আগামী মাসে মুক্তি পাবে কিনা, তবে অবশ্যই যদি কিনে এর তথ্য আসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অত্যন্ত পারিবারিক গল্প কিন্তু হতে চলেছে এই যে গুগলি মুভিটি। গুগলি মুভিটি কিন্তু এমনই জানিয়েছেন কিন্তু পরিচালক যে এই মুভিটি সম্পূর্ণ কিন্তু পারিবারিক মুভি হতে চলেছে। এই ছবিটি কিন্তু নিষ্পাল সিনে নিবেদিত করেছে, এবং সুরেন্দ্র ফিল্মসের প্রোডাকশানে কিন্তু এই ছবিটি হতে চলেছে, এবং এর কিন্তু পরিচালনা অভিমন্যু মুখার্জি। ভিডিওটাই আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।